বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা অনেকেই ছাত্র রাজনীতি বিমুখ একটি অবস্থানে রয়েছে, কিন্তু যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত সংগঠনগুলো তারা ছাত্র রাজনীতি ভিন্ন রূপে হলেও চাইছেন এবং আপনি দায়িত্ব নেওয়ার পরপরই সংগঠনগুলোর সাথে বৈঠকও করেছেন। কোন অবস্থানে আপনি রয়েছেন, ছাত্র রাজনীতি থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি থাকছে না? এটি আসলে একটি বৃহত্তর ঐক্যমত্যের বিষয়, এটি একটি নির্দিষ্ট ব্যক্তিক এমনকি নির্দিষ্ট দপ্তরের বিষয়ও না। ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বজনতার বিশ্ববিদ্যালয়, এটি আমরা খুব আন্তরিকভাবে মনে করি। ছাত্র রাজনীতির যে খারাপ দিকগুলো, এটাকে লেজুর বৃত্তি বলেন, অপরাজনীতি বলেন, এই গণরুমের বিষয় যদি বলেন, নিপীড়নের বিষয় বলেন, বৈষম্যের বিষয় বলেন, ছাত্র রাজনীতির খারাপ দিকগুলো দীর্ঘদিন ধরে দেশবাসী দেখেছে এবং সার্বিকভাবে মানুষের মধ্যে একটি নেতিবাচক প্রতিক্রিয়া আছে। এবং সেই অনুযায়ী আমরা যখন আমাদের হল পর্যায়ের ছাত্রদের সাথে কথা বলছিলাম, ছাত্রীদের সাথে কথা বলছিলাম এবং আমরা প্রত্যেকটা হলে গিয়েছি এবং আমরা নিয়মিত যোগাযোগ রাখছি ছাত্রছাত্রীদের সাথে, অভিভাবকদের সাথে, বিভিন্ন ফোরামে তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা একটা ওপেন ডোর পলিসি এখন মেনটেন করি, যে কোনো কেউ উপাচার্য দপ্তরে আসতে পারেন, কথা বলতে পারেন এবং তাতে আমরা অনেক উপকৃতও হচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু বিশৃঙ্খলা হচ্ছে, অনেক মানুষ সারাদিন আসছেন, ওই অর্থে খুব গোছানো আমাদের এখন আর ওই অর্থে স্কেজুয়েল কিংবা টাইমিং থাকে না, বাট আমরা মনে করি যে এর এই কথা বলাটা অত্যন্ত প্রয়োজন, এই ডায়ালগ অত্যন্ত প্রয়োজন। এই ধরনের কথাতে বেশিরভাগ ক্ষেত্রেই অপরাজনীতির প্রতি একটা ভীতি মানুষের মধ্যে আছে, বিশেষ করে অভিভাবক মহলে এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে। সেই হিসাবে আমরা এটা নিয়ে চিন্তা করছি, আমরা এখনো কোনো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে, কিন্তু আমরা কোনোভাবেই এই রাজনীতির যে খারাপ দিকগুলো, যে তিক্ত অভিজ্ঞতা, যে মর্মন্তুদ নিপীড়ন নির্যাতন রাজনীতির নামে হয়েছে, তাতে আমরা কেউ ফিরে যেতে চাই না, এটা নিশ্চিত। এখন আমরা যেটা চিন্তা করছি যে ছাত্র রাজনীতির কাঠামোগত নিয়মের বলয়ে ছাত্র রাজনীতি করার কিছু অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় এমনিতেই দেয়। আমাদের যে অধ্যাদেশ আছে, আমাদের যে আইন আছে, আমাদের যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে, তার ভেতরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের অধিকার ভিত্তিক রাজনীতি করবার অধিকার আছে। সেটি ডাকসুকে কেন্দ্র করে হতে পারে, ছাত্রদের অধিকার বিষয় হতে পারে, গণতন্ত্রের চর্চার জন্য হতে পারে, নেতৃত্বের বিকাশের জন্য হতে পারে, সেটি নিয়ে কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে যখন আমি একটি রাজনৈতিক ব্যবস্থা, যেটি আমার অভ্যন্তরীণ নয়, সেটিকে আমি ব্যবহার করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করবার জন্য, আমার ছাত্রের উপরে নিপীড়ন করবার জন্য, তখন আমাকে স্টেপ ইন করতে হবে। এবং এই বিষয়ে আমরা এখন যেটা করতে চাচ্ছি, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, যে আমরা সমাজের কিছু গণ্যমান্য মানুষকে, কিছু ভারী মানুষ যাদের গ্রহণযোগ্যতা আছে, অবসরপ্রাপ্ত বিচারপতি হতে পারেন, দেশবরেণ্য শিক্ষাবিদ হতে পারেন, তাদেরকে সাথে নিয়ে আমরা একটি বিশেষ কমিটি করার চিন্তা করছি। এই কমিটি আমাদের অংশীজনদের সাথে আলাপ করবে, ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান অংশীজন, সাংবাদিক, সবার সাথে কথা বলে একটা তারা সঞ্চালনার দায়িত্ব পালন করবেন, করে আমাদেরকে পরামর্শ দিবেন, প্রশাসনকে পরামর্শ দিবেন যে ছাত্র রাজনীতির রূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন হওয়া উচিত। এবং এই কাজটি আমরা যত দ্রুত শুরু করতে চাই, এবং ছাত্র বর্তমানে শুধু সাধারণ ছাত্রদের সাথে তো নিয়মিত যোগাযোগ আমাদের আছেই, আমরা এখন ক্যাম্পাসে যেসব সক্রিয় রাজনৈতিক ছাত্র রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও আমরা নিয়মিত বসছি। এখন আমরা খুব আশা করছি যে সবাইকে মিলে এই কমিশনটা গঠন করে দিলে, আমরা সবাই কমিশনকে যদি সহযোগিতা করি, তাহলে দেখা যাবে যে ছাত্র রাজনীতির একটি মোটামুটি গ্রহণযোগ্য রূপ আমরা এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাব। এর জন্য একটি বৃহত্তর সমঝোতা দরকার এবং এর জন্য একটা সামাজিক চুক্তিও দরকার। সেই ক্ষেত্রে স্যার, এই যে কমিটির কথা আপনি বলছিলেন, আমরা দেখেছি আপনি শিক্ষার্থীদের যে সংগঠন তাদের সাথে বৈঠক করেছেন, তার মানে আপনি তড়িৎ একটি সিদ্ধান্তের দিকে আগাচ্ছেন বা কিছু একটা করছেন বলে মনে হচ্ছিল। এই কমিটি কবে নাগাদ হতে পারে বা এই প্রক্রিয়াটি কবে নাগাদ হতে পারে? যত দ্রুত সম্ভব আমরা আসলে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি যেটা বলেছেন যে এটি যেহেতু একটি বৃহত্তর ঐক্যমত্যের বিষয় আছে, আমরা খুব আন্তরিকভাবে ওদিকে যাওয়ার চেষ্টা করছি। এগুলো খুব দ্রুত করা কঠিন, কারণ আমরা যে মানের মানুষজনকে চাচ্ছি,
তাদেরকে পাওয়া, তাদেরকে রাজি করানোর একটা বিষয় আছে। আমরা মোটামুটি তাদের সাথে দুই তিন দফা এখন আলোচনা করেছি, কোনো জায়গায় খুব ভালো সাড়া পেয়েছি, কোনো জায়গায় তারা কিছুটা রিজার্ভেশন দেখিয়েছেন। এই ধরনের কাজ তো সেলফলেস ধরনের কাজ এবং এই ধরনের কাজে অনেক ঝুঁকিও থাকে, অনেকের আপনি বিরাগ ভাজন হওয়ার সম্ভাবনাও থাকে। তো সেই জন্য এই ধরনের কাজে সবার গ্রহণযোগ্য মানুষ পাওয়া এবং আমরা যে মানের মানুষ চাচ্ছি তাদেরকে আমাদের সাথে আনা, অনবোর্ড করা কিছু সময় লাগছে, কিন্তু আমরা আশাবাদী।